Rasulullah. Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi asma'in. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Shabarito darshok srota bondoli bhai ebong bonera. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Amra Allah subhanahu wa ta'alar ofront onugroher shukr adai kori jini diganta TV kortrik ayojito ajker ei patheo protidin onushthane আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন, এজন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজ্জাশীলতা। সহিহ আল মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার হচ্ছে 60। হাদিসটির রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রাতা কল عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدء وسبعون أو بدء وستون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন ঈমানের 70 কিংবা 60 এর উপরে শাখা রয়েছে। এর সর্বোচ্চ শাখাটি হলো তাওহীদের এই ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর সবথেকে সর্বনিম্ন শাখাটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু দেখলে তা সরিয়ে দেওয়া। আর লজ্জাও ঈমানের একটি বিশিষ্ট অঙ্গ। সম্মানিত ভাই বোনেরা, আমরা হুজুরের এই হাদিস থেকে বুঝতে পারলাম যে ঈমান যদি একটা গাছের মতো হয় তবে তার অনেক ডালপালা আছে, শাখা প্রশাখা আছে। এর সংখ্যা হুজুর বলেছেন 60-এর অধিক কিংবা 70-এর অধিক। এর সর্বোত্তম শাখাটি হচ্ছে শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের ঘোষণা পেশ করা। আর সবথেকে দুর্বলতম শাখাটি হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক কিছু দেখলে সেটা সরিয়ে ফেলা। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি রাস্তাটি ভালো কিন্তু আমি আপনি দেখতে পেলাম রাস্তাতে একটি কাঁচের টুকরা কিংবা পাথরের টুকরা কিংবা একটি কলার খোসা পড়ে আছে। আমি তখনই যখন বুঝতে পারলাম আমার একটি ভাই বা বোন এই পথ চলতে গিয়ে তার পায়ে লাগলে সে হয়তো পিছলে পড়ে কষ্ট পাবে, এই সহানুভূতির দাবিতে আমি সেই জিনিসটি ওখান থেকে সরিয়ে রাখলাম। এই কাজটি যদি করি তাহলে বোঝা যাবে আমাদের হৃদয়ে কমসে কম ঈমান অন্তত আছে, ঈমানের কমসে কম দাবি পূরণ হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমি একটি কথা আমাদের চেতনার দুয়ারে রাখতে চাই। অথচ আমরা আমাদের দেশের অনেক রাস্তাঘাট পুরাটাই খারাপ, রাস্তাটা ভালো একটি টুকরা যদি সরাই যেটা ক্ষতি করতে পারে তাহলে ঈমানের কমসে কম শর্ত পূরণ হয়। কিন্তু আমাদের যেসব এলাকায় এখনও রাস্তা ভালো নয় সেক্ষেত্রে আমরা কী সিদ্ধান্ত নেব, এর জন্য আমাদের এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। মানব চলার রাস্তাটি সুন্দর হবে এবং সেই রাস্তায় কোনো ক্ষতিকর জিনিস দেখলে আমরা সেটা সরিয়ে দেব। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি বিশিষ্ট অঙ্গ। সম্মানিত দিনী ভাইরা, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের আসল ভিত্তি। লজ্জাহীন ব্যক্তি ঈমান আনতে পারে না, সৎচরিত্রের অধিকারী সে হতে পারে না। লজ্জাহীন ব্যক্তি সব রকমের অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তার অবস্থা পশুর চেয়ে নিকৃষ্ট স্তরে পতিত হয়। তাই লজ্জাই হচ্ছে একটি সৌন্দর্য, এটাই মানুষকে মনুষ্যত্বের অলঙ্কারে সুশোভিত করে। সম্মানিত দিনী ভাইরা, সহিহ আল বুখারী নবম খণ্ড কিতাবুল আদাব আচার আচরণ অধ্যায় এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা এখানে পাচ্ছি। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা পথ দিয়ে যাচ্ছিলেন, এই হাদিসটি হচ্ছে 5688 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমার
তিনি দেখতে পেলেন যে এক ব্যক্তি তার এক আত্মীয়কে বকা দিচ্ছে যে তুমি কেন এত লজ্জা করো, লজ্জায় এত করা ঠিক নয়। এভাবে তাকে লজ্জা না করার জন্য তাকে উপদেশ দিচ্ছিল। হুজুর দেখা মাত্রই বললেন তাকে ছেড়ে দাও, কারণ লজ্জা হচ্ছে ইমানের একটি বিশিষ্ট অঙ্গ। 5689 নম্বর হাদিসে বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জা কেমন ছিল, যে গৃহে অবস্থানরতা কুমারী মেয়েদের চাইতে হুজুর ছিলেন অধিক লজ্জাশীল। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই লজ্জা যদি আমাদের থাকে আমরা প্রকৃত মানুষ হতে পারব। মানুষের সর্বনাশ আমাদের দ্বারা তাহলে হবে না, বরং আমাদের দ্বারা যেটা হবে সেটা মানুষের কল্যাণই সাধন হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ইসলাম তাই লজ্জাশীলতা রক্ষার জন্য প্রথম যে পদক্ষেপ দিয়েছে তা হচ্ছে দৃষ্টি। ইসলাম দৃষ্টিশক্তির উপরে রাসুলের মাধ্যমে পেশ করেছে সুরাত নূর, কোরআনে করিমের 24 নম্বর সুরা আয়াতে করিমা 30 এবং 31 দেখুন। আল্লাহ পাক প্রথমে পুরুষদেরকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম, হে নবী আপনি মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন পরনারী দেখলে নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। ঠিক এভাবে 31 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আফসারি হিন্না, মোমেনা নারীদেরকে বলুন তারাও যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। তাহলে দৃষ্টিশক্তি হচ্ছে, দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করা লজ্জার একটি প্রকৃষ্ট উপায়। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন শয়তানের বিষাক্ত তীরগুলির ভিতরে সবথেকে মারাত্মক তীর হচ্ছে দৃষ্টিপাত, কারণ আসলে আমাদের দৃষ্টি হচ্ছে আমাদের হৃদয়ের জানালা। শয়তান আমাদেরকে এই জানালা পথেই তীর নিক্ষেপ করে আমাদের দিলকে নষ্ট করে ফেলে। এজন্য আমাদেরকে দৃষ্টিপাতের ব্যাপারে কি দেখছি, কি দেখা যাবে যাবে না, এটা আমাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কথা এ ব্যাপারে বর্ণিত আছে। তিনি হযরত আলীকে বলেছিলেন হে আলী, যদি কখনো তোমার মনের অজান্তে কোনো পরনারীর প্রতি দৃষ্টি পড়ে যায় তাহলে মনে রেখো সঙ্গে সঙ্গে দৃষ্টিটা ফিরাবে, কারণ প্রথম দৃষ্টি অজান্তে মাফ হতে পারে কিন্তু এর পরেরটা নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে আমরা দেখতে পাই দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ রাখলে আমরা নৈতিকতার দিক থেকে আমরা হেফাজতে থাকতে পারব। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধানতার জন্য আমাদেরকে বলেছেন এই কথাটি সহিহ আল বুখারীর 630 নম্বর হাদিসে, যে ব্যক্তি তার লজ্জাস্থানের ব্যাপারে এবং তার জিহ্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিতে পারবে এগুলোকে আল্লাহর নাফরমানিতে নেব না, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এজন্য আমাদের লজ্জাশীলতা অর্জন করতে হবে। তবে মনে রাখতে হবে ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা যেহেতু পূর্ণাঙ্গ, এজন্য রাসুল আরও কিছু কথা বলেছেন যে কী কী ক্ষেত্রে লজ্জা করতে নাই। আসলে ওটা কিন্তু আসলে লজ্জা নয়, এটা আসলে আমাদের একটা মানসিক দুর্বলতা। যেমন জ্ঞান অর্জনের ক্ষেত্রে লজ্জা করতে নিষেধ করা হয়েছে। যেমন সহিহ আল বুখারী নবম খণ্ড হাদিস নাম্বার 5691 নম্বর হাদিসটি আমরা দেখতে পারি, হযরত আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুরের কাছে এসে বলেছিলেন হুজুর আল্লাহ পাক তো সত্য প্রকাশে লজ্জা করতে বলেন না, সুতরাং আমি জানতে চাই মেয়েদের স্বপ্নদোষের ব্যাপারে মাসলা কি। রাসূল তার জবাব দিয়েছিলেন, মহিলা সাহাবী হওয়া সত্ত্বেও তারা এই প্রশ্নটি করেছিলেন হুজুরকে। এরপর দেখুন সহিহ আল বুখারীর 5692 নম্বর হাদিস আব্দুল ইবনে উমারের বর্ণনা, তিনি বলেছিলেন একবার বড়দের মসজিদে হুজুরের সামনে আমি ছিলাম, হুজুর প্রশ্ন করছিলেন তোমরা কি বলতে পারো এমন একটি গাছের কথা যার পাতা খসে যায় না। সাহাবিরা বলতে পারলেন না, তখন তার মনের ভিতরে জাগছিল এটা একটি খেজুর গাছ, কিন্তু তিনি বলেছেন আমি ছোট হওয়ার কারণে বলতে লজ্জা পাচ্ছিলাম, পরে যখন এই কথাটি হুজুর বলে দিলেন এরপরে এই আফসোস নিয়ে আমি যখন আমার পিতা উমারকে বললাম যে আমি জানতাম কিন্তু বললাম না, তখন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছিলেন যে তুমি যদি তখন কথাটি বলে দিতে তাহলে এটা আমার জন্য এতখানি আনন্দের হতো যে আমার প্রিয় ওই জিনিসগুলি পাইলে আমি যে আনন্দ পেতাম তার চেয়ে বেশি আনন্দ পেতাম তুমি যদি তোমার এই জানা কথাটা বলে দিতে। আমরা এর দ্বারা বুঝতে পারি যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ভালো কিছু লাভ করার ক্ষেত্রে এই লজ্জাটি আসলে মানবিক দুর্বলতা, এ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে।
সব মানিত ভাই এবং বোনেরা, লজ্জাহীনতা এত বড় অভিশাপ, লজ্জাহীন ব্যক্তি সব কিছু পারে। এই কথাটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী নবম খণ্ড হাদিস নাম্বার 5690 নম্বর হাদিসের মধ্যে। হুজুর বলেছেন, পূর্ববর্তী নবীদের শিক্ষা থেকে আমরা যেটা লাভ করেছি তা হচ্ছে এই, তুমি যদি লজ্জাই ছেড়ে দাও তাহলে তো তুমি সব কিছুই করতে পারো। আজকে আমরা আজকের এই স্যাটেলাইটের যুগে আমরা দেখতে পাচ্ছি, যারা আজকে সভ্য জাতি বলে নিজেদেরকে গৌরব করে তারা আজকে লজ্জা হারানোর কারণে অপসংস্কৃতির নামে, সংস্কৃতির নামে, ফিল্মের নামে, মিডিয়ার নামে আমরা দেখছি অসংখ্য নির্লজ্জতা তারা ছড়িয়ে দিয়ে আমাদের আকাশ জগৎকে, ইথারকে অপবিত্র করে ফেলছে। ইসলাম এদিক থেকে আমাদেরকে দূরে থাকতে পরামর্শ দেয়। লজ্জাহীন ব্যক্তি পশুর নিম্নস্তরে চলে যায়। লজ্জাহীন ব্যক্তির সামনে এমন কোনো হীন নিষ্কাজ নাই যা সে পারে না। পশুর নিচে যায় কেন? কারণ পশু যে অন্যায় করে এটা সে ছড়ায় না। পশু যদি কাউকে হত্যা করে সে প্রয়োজনে মারে, কিন্তু মানুষ যখন নির্লজ্জ হয়, পিশাচ হয়, তখন সে অগণিত মানুষকে হত্যা করে, সে মানুষের চরিত্রকে কলঙ্কিত করে ফেলে। আমাদের ইসলাম রাসুলের মাধ্যমে আমরা যেটা পেয়েছি এখানে এই কথা এভাবে বলা হয়েছে যে, যেমন সূরা বানী ইসরাইল 16:17 আয়াতে কারিমা 32, লা তাকরাবুজ জিনা, খবরদার জেনার কাছেও যেও না। এরপর তিনি বলছেন, ইদনাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা, এটা তো নির্লজ্জ কাজ, এটা অশ্লীল কাজ, এর কাছেও যেও না। ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। এমনকি সতীসাধ্বী নারীদের চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা ইসলাম নিষেধ করেছে রাসুলের মাধ্যমে। সূরা নূরের 23 আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা পুত পবিত্র সতীসাধ্বী নারীদের বিরুদ্ধে অপবাদ রটায় তারা অভিশপ্ত এবং তাদের জন্য মহাশাস্তি। সম্মানিত দিদি ভাইরা, লজ্জাহীন জাতি অন্য জাতিদেরকে ধ্বংস করার জন্য তারা আজকে কত কি ছড়াচ্ছে। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে এই হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন কোরআনে কারিমে সূরাতুন নূর 16:24 আয়াতে কারিমা হচ্ছে 19। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, যারা মোমেনদের ভিতরে নির্লজ্জতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতে অপমান করা আযাব। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ বলেছেন, বাঁচার উপায়ও তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। সহিহ আল বুখারীর 50 হাদিসে রাসূল বলেছেন, মানুষের ভিতরে একটি গোশত আছে, যেটা যদি ভালো হয় তাহলে সে ভালো কাজ করে, সেটা যদি দূষিত হয়ে যায় তবে সে জঘন্য কাজে লিপ্ত হয়। তোমরা শুনে রাখো, সেটাই হচ্ছে কাল্ব, দিল। বন্ধুগণ, এই দিলের অসুস্থতা আসে, এই দিল আবার সুস্থও হয়। এই দিল রোগাক্রান্ত যাদের হয় তারাই নির্লজ্জতা ছড়ায়, তারাই হায়া সরম তারা হারিয়ে ফেলে। কোরআনে কারিমে সূরাতুল বাকারার 10 আয়াতে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের দিলে আছে একটি রোগ, এটাকে আমি আরো বাড়িয়ে দিয়েছি। সুতরাং অসুস্থ দিল, আর সুস্থ দিল আসলে কল্যাণকর কাজ করে। তো অসুস্থ দিলকে সুস্থ কিভাবে করব, সেই প্রেসক্রিপশন কোরআনে কারিমে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে দিয়েছেন। কোরআনে কারিমের 13 সূরা সূরা রাদ এর 28 আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব, স্মরণ রাখো, কেবলমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরাত্মাকে, মানুষের দিলকে পবিত্র করতে পারে, সুস্থ করতে পারে। এই জিকির হচ্ছে আল্লাহর স্মরণ, আর জিকির হচ্ছে কোরআনে কারিম। তাই আল্লাহ পাক বলেছেন সুস্থ দিল সম্পর্কে কোরআনে কারিমের 26 সূরা সূরা শুআরাতে তিনি বলেছেন, মনে রাখো কিয়ামতের দিন সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনোটাই কাজে আসবে না, কেবল সেই ব্যক্তি উপকৃত হবে যে সুস্থ দিল নিয়ে আমার দরবারে হাজির হবে। সম্মানিত দিদি ভাইরা, সেজন্য আমাদের মনে রাখতে হবে লজ্জাশীলতা হচ্ছে একটি অনুপম অলঙ্কার, আর লজ্জাহীনতা হলো আমাদের মর্যাদাকে বিনাশ করে দেয়, আমাদের মনুষ্যত্বের জন্য অভিশাপ। এর জন্য আমাদের লজ্জাশীলতা অর্জন করতে হবে। কোরআনে কারিমে মানুষকে আল্লাহ পাক উন্নত সর্বোত্তম সৃষ্টিতে তিনি তৈরি করেছেন বলে বলেছেন সূরা 3। কোরআনে কারিমের 95 সূরা আয়াতে কারিমা 4 এরপর তিনি বলেছেন যে মানুষকে আমি সর্বোত্তম গঠনে তৈরি করেছি, এরপরে তাকে নামিয়ে দিয়েছি সর্বনিকৃষ্টতম স্তরে। সেজন্য আমাদের লজ্জাশীলতা অর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মেনে চলে আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার তৌফিক দিন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা